অ্যাকচুয়ালি আমরা তো এখানে ফুড প্রোভাইড করছি, যারাও এখন ডগসরা মানে ফুড পাচ্ছে না বিকজ সব কিছু এখন লকডাউনের জন্য বন্ধ, রেস্টুরেন্টস বাগেরা। তো আমরা যতটুক চেষ্টা ততটুক ট্রাই করছি যে ওদেরকে যাতে আমরা ফুড প্রোভাইড করতে পারি, আমাদের টিম যাতে রিচ করতে পারে এভরি প্লেসেস অ্যান্ড ডগস। রোজই কি তোমরা এই ধরনের সব আমরা কাজ করে থাকো? না, বাট আমরা অল্টারনেট ডেজে যাই ওদেরকে ফুড প্রোভাইড করার জন্য। আগরতলা পুরো শহরে করছো এটা? আপাতত আমরা সবাই ডিস্ট্রিবিউট হয়ে একটা এক মানে চারজন চারজন বা এরকম দশজন করে ডিস্ট্রিবিউট হয়ে যতটুক চেষ্টা আমরা রিচ করছি লোকেশন। কি নাম তোমাদের? এনজিও পসকিউ। তো আমাদের একটা এনজিও যার নাম হচ্ছে পসকিউ। তো আজকে তো একটা আমাদের যে আগরতলার মধ্যে এবং পুরো ত্রিপুরার মধ্যে একটা নাইট কার্ফিউ চলছে, এখন বিভিন্ন যে দোকানপাটগুলো সব কিছু বন্ধ, তো রাস্তা কোনো কিছু খাওয়ার তো পাচ্ছে না, সেই খাওয়ার যাতে তারা রাত্রিবেলাতে না খেয়ে যেতে ঘুমাতে লাগে সেই জন্য আমাদের টিমের এই প্রচেষ্টা তাদের তাদের রাত্রিবেলাতে কিছুটা খেয়ে ঘুমাতে পারে। তোমাদের এই টিমে কতজন আছে? আমরা এই টিমে বলবো তখন 50 জনই আছে। তো আজকে আমরা বর্তমানে আছে তো একটা খুব হ্যারেজি সিচুয়েশন, সেজন্য আমরা আজকে 10 জন মিলে আজকে আমরা বেরিয়েছি। তোমাদেরকে এই এনজিওতে সাহায্য কে করে? আমাদের সাহায্য মতো আমরা বিভিন্ন আমরা যারা যারা টিম মেম্বার আছে সব টিম মেম্বাররা করে থাকে এবং বিভিন্ন যারা যারা আছে তারা প্রতি সবাই মিলে আমাদেরকে হেল্প করে। মানে এটা কবে থেকে শুরু করেছে? আমাদের এটা এপ্রিল মাসের 9 তারিখ থেকে স্টার্ট হয়েছে এবং 9 তারিখ থেকে শুরু করে আমরা এখন অব্দি এই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। তোমরা কি রোজই এই ধরনের কাজ করো? আমরা প্রত্যেক সপ্তাহের একদিন গ্যাপ দিয়ে দিয়ে আমরা এই কাজ করে থাকি। আমরা কি নাম তোমার? আমার নাম রাহুল দেব, আমি পসকিউ টিমের সেক্রেটারি।